किशोरगंजे कम्यूनिटी क्लिनिक निर्माण काजे बाधा और हमलार घटन दुटी मामला दायर हुए थाना एछाड़ा प्रत्याहार करा हुए थे कुटियादी थानार भारप्राप्त कर्मकर्ता के शनिवार स्वास्थ्य सचिव आब्दुल मान्नानेर स्त्री नामे निर्माणाधीन ओई कम्यूनिटी क्लिनिके हमलार घटना घटे ए समय आहत हन भूमि सहकारी कमिशनर घटनार जन्य स्थानीय एमपी नूर मोहम्मद के अभियुक्त करा हलेओ तिनि एसब अभियोग अस्वीकार करेछेन टিটু দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট किशोरगंजের কোটিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এবং স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ দুজনেরই বাড়ি সচিবের স্ত্রী করোনায় মারা যাওয়ার পর পরিবারের সদস্যদের দেয়া জায়গায় তার নামে একটি কমিউনিটি ক্লিনিক এবং এলজিইডির তত্ত্বাবধানে সড়ক নির্মাণ হচ্ছে ক্লিনিক ও সড়ক দুই হচ্ছে স্বাস্থ্য সচিবের বাড়ি ঘেঁষে শনিবার সকালে এগুলোর নির্মাণ পরিদর্শনে যান সচিব মান্নান এ সময় একদল লোক নির্মাণ কাজ বন্ধ রাখতে চাপ প্রয়োগ করেন এ নিয়ে কথা কাটাকাটি ও হামলার ঘটনাও ঘটে ভাঙচুর করা হয় নির্মাণ যন্ত্রপাতি ঘটনার সময় উপস্থিত ভূমি সহকারী কমিশনার আহত হন স্বাস্থ্য সচিবের দাবি কিশোরগঞ্জ দুই আসনের এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদের নির্দেশে হামলা হয়েছে এই কাজগুলো কারা যেন বাধা দিচ্ছে আমার সামনে এসে বলছে যেন কাজ হবে না এমপি সাহেবের নির্দেশ ছাড়া কাজ হবে না আমি বললাম যে কমিউনিটি ক্লিনিক সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমি নিজের আমার দাদার সম্পত্তি দিয়েছি এখানে এইটা তো বাধা দেওয়ার কি আছে অভিযোগ অস্বীকার করে এমপি নূর মোহাম্মদ বলছেন সরকারি কাজ স্থানীয় এমপিকে না জানিয়ে করা হচ্ছে এজন্য জবাবদিহিতা প্রয়োজন নির্বাচনী এলাকা আমার এখানে কি হবে না হবে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে সরকারি কোনো বরাদ্দ কোথায় যাবে এই দায়িত্ব আমার এবং এখানে অন্য কেউ এসে করলেও আমাকে জানাতে হবে এটা ম্যান্ডেটরি যদি সে না জানায় কাউকে না জানায় এই কাজ করে থাকে যে অপরাধ করছে অন্যায় করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এই ঘটনায় শনিবার রাত পর্যন্ত অনেকটা উত্তপ্ত ছিল কোটিয়াদির পরিবেশ রোববার দুপুরে নির্মাণ কাজে বাধা ও শ্রমিকদের উপর হামলার ঘটনায় একটি এবং ভূমি সহকারী কমিশনারের উপর হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের হয় থানায় ঘটনার জেরে প্রত্যাহার করা হয় কোটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলকে ডেস্ক রিপোর্ট নিউজ 24